আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মজাদার হোটেল স্টাইলের বুটের ডাল দিয়ে সবজি ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি 10 রকমের সবজি নিয়েছি, প্রত্যেকটি সবজি 1 কাপ পরিমাণ আছে। এই সবজি ভাজিটা অনেকবারই রান্না করেছি, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। সেই জন্য আজকে আপনাদের মাঝেও নিয়ে আসলাম। হোটেল স্টাইলের পারফেক্ট এই সবজি ভাজিটা কতই যে মজার, সেটা আজ আমি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এই সবজি ভাজিটা করার জন্য। 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এই সবজি ভাজিটা করার জন্য ডাউলটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। সবজি ভাজির উপকরণগুলো রান্না করতে করতে বলবো, রান্নাটা এখন ঝটপট শুরু করব। চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আমি, কিন্তু চুলা এখনো চালু করিনি। আমি এখানে প্রথমেই দিয়ে দিব সবজি, ফুলকপি ও শিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আলু, গাজর, ব্রকোলি। এখন আরো দিয়ে দিব মিষ্টি কুমড়ো, পেঁপে, পেঁয়াজের কলি। সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি, একটু লক্ষ্য করলি বুঝবেন। আর হ্যাঁ, বেগুন ও টমেটো গুলো পরে দিয়ে দিব, কারণ এটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আস্ত 7টি কাঁচা মরিচ আর 3টি শুকনো মরিচ কেটে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কিছু মশলা। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রেডিমেড যে কিনতে পাওয়া যায় সেই গরম মশলার গুঁড়া, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া ইউজ করতে পারেন, ও লবণ স্বাদ মতো। সবগুলো মশলা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে, লবণ আছে স্বাদ মতো। আমি কিন্তু লাল মরিচের গুঁড়া দিব না, যেহেতু শুকনো মরিচ 3টি কেটে দিয়েছি আর আস্ত কাঁচা মরিচ দিয়েছি। এবার ডাউল ও সবজিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। পানির সাথে এইবার সবজিগুলো আবার মিক্স করে নিব। চুলা চালু করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।
যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে না আসে, একটু পর পর ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু ডাউল আছে, ডাউল ও সবজিগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব বেগুন আর টমেটো। ভালোভাবে মিক্স করে নিব। এই সবজি ভাজিটি কিন্তু ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে, লাঞ্চে ভাতের সাথে, এমনকি ডিনারও খেতে পারেন। এবার ঢাকনা তুলে নিব। আমার এই সবজি ভাজিটা করতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো। এখন ডাউল ও সবজিগুলো মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালগুলো দেখতে আস্তে আস্তেই আছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। এবার আমি বাগারের জন্য প্রিপারেশন করে নিব। 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি। এই সবজি ভাজির মজাটাই কিন্তু বাগারে। বাগারের কারণে কিন্তু সবজি ভাজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, তো বাগারটা আমি এখন দিয়ে নিচ্ছি। এখানে 2টি রসুনের কোয়া থেতলে নিয়েছি, আর নিয়েছি 2টি বড় সাইজের পিঁয়াজ কুচি। পিঁয়াজ ও রসুন যখন হালকা কালার চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন। আমরা আচারে যে পাঁচফোড়নটি ব্যবহার করে থাকি সেই পাঁচফোড়ন। আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম 60টি। এবার দারুণ একটি ফ্লেভার চলে আসছে। এই যে সুন্দর একটি কালার চলে আসছে, খেয়াল রাখবেন মরিচগুলো যেন পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিব সবজি ভাজির মধ্যে। এখন সব কিছু মিক্স করে নিব। যতটুকু পাতলা পাতলা দেখতে পাচ্ছেন, নামানোর পরে কিন্তু ঘন হয়ে যাবে। এবার চুলার আঁচ কিছুক্ষণ হাই হিটে রাখবো। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। হোটেলের চেয়ে কোনো অংশে কম হবে না এই সবজি ভাজির টেস্ট। এবার পরিবেশন করে নিব। এই তো পরিবেশন করে নিয়েছি। আশা করছি আপনাদেরও পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।